পেটিএম এ সমস্যা হচ্ছে, তাই হেল্পলাইনে ফোন। তারপরেই কয়েক দফায় 50,000 টাকা খোয়ালো পূর্ব বর্ধমান জেলার ভাতারের শিবপুর বাস স্ট্যান্ডের ব্যবসায়ী মোহাম্মদ মনিরুল হক। আজ তিনি সে বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভাতার থানায়। অভিযোগ, তিনি গতকাল সন্ধ্যায় পেটিএম এর কাস্টমার কেয়ারে ফোন নাম্বারে ফোন করেন। এরপর কাস্টমার কেয়ারে যিনি আধিকারিকের পরিচয় দেন, তিনি মনিরুলকে বলেন মোবাইল ফোনে ওটিপি যাবে, সেই ওটিপি নাম্বার আমাকে দিলেই পেটিএম ঠিক হয়ে যাবে। ওটিপি নাম্বার দিতেই কিছুক্ষণ পরে দেখা যায় পরপর 4 দফায় 50,000 টাকা মতো ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে। এ বিষয়ে মনিরুল ভাতার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে ভাতার থানার পুলিশ। সমস্যা হলো মানে আমি পেটিএম এর ক্রেডিট কার্ড করার জন্য পেটিএম এর হেল্পলাইনে ফোন করেছিলাম। তো ফোন করার পর আমি জানতে চাইলাম যে আপনাদের পেটিএম এ ক্রেডিট কার্ডের কী কী ফেসিলিটি আছে। তো ওরা বলল ফেসিলিটি অনেক কিছুই আছে, আপনি যদি ক্রেডিট কার্ড করতে চান তাহলে আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তাহলে একটা করুন। তাহলে অনলাইনে অ্যাপ্লাই করার পর বললো যে একটা মেসেজ যাবে আপনার, দেখুন মোবাইলে একটা ওটিপি যাবে, তো ওটিপিটা বলবেন আমাকে। তো ওটিপিটা বললাম, বলার সাথে সাথে দেখছি পেটিএম থেকে টাকাটা চারবার আমার যে ব্যালেন্সটা ছিল আপনার ওই 50,000 মতো সেই ব্যালেন্সটা দেখছি চলে গেল। কত টাকার মতো গেছে? প্রায় 50,000। আচ্ছা, তো আমি বললাম যে দাদা আমি আমার তো পেটিএমে যে ব্যালেন্সটা ছিল সেটা তো উড়ে গেল। তো বললো না ওটা আপনার ইয়ে হচ্ছে, আপডেট হচ্ছে, আপডেটের পর আবার টাকাটা ঢুকে যাবে। তারপর ফের ফোন করলাম, ফের ফোন করার পর বলছে ওটা আপডেটটা মতো মোটামুটি 24 ঘন্টা টাইম লাগে, তো আপনি সকাল 9টার মধ্যে দেখবেন আপডেট হয়ে যাবে। তো 9টা বেজে গেল। কবে হয়েছিল ঘটনা? ঘটনা কবে হয়েছিল? ঘটনা আপনার গতকাল সন্ধ্যা 5টার পর। এখন কোথায় এসেছেন? এখন আমি একটু ভাতার থানে এসেছি, একটা ডায়েরি করে ক্রাইম করব। আপনার কি নাম, কোথায় বাড়ি? মোহাম্মদ মনিরুল হক, আমার বাড়ি শিবপুর বাস স্ট্যান্ড। শিবপুর বাস স্ট্যান্ড দেখি সমাধান কি হয়। আমি তো হেল্পলাইনে ফোন করেছিলাম অভিযোগ। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দবার্তা।